নমস্কার, নবাকায়োজিত সোনার কথায় আপনাদের স্বাগত জানাই। আমি ইন্দ্রাণী দত্ত। আমরা যদি টাইম মেশিনে চেপে 30, 35, 40 বছর আগে পিছিয়ে যাই, যখন আমাদের কি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আরো অনেক কিছু ছিল না, কিন্তু সেই অনেক কিছু ছিল নার মধ্যে একটু একটু করে বিস্ময়ের ঘোর কাটিয়ে যখন কারো কারো বাড়িতে টেলিভিশন সেট আসতে শুরু করলো পাড়ায়, এবং সেইখানে আমরা অবাধ প্রবেশ ছিল, একটি পাড়ায় হয়তো দুটি টেলিভিশন, সেখানে আমরা সবাই উপস্থিত হতাম, টেলিভিশন দেখতাম, সেখানকার প্রোগ্রাম দেখে আমরা অবাক হতাম, আনন্দিত হতাম, আর সেই উপস্থাপনায় যারা ছিলেন তারা আমাদের কাছের মানুষ হয়ে গেছিলেন। সেরকমই একটি অনুষ্ঠান দর্শকের দরবারে, আর তার উপস্থাপক ছিলেন যিনি, তিনি পরবর্তীকালে সারা পৃথিবীর অনেক শহরে কর্মক্ষেত্র কাজের জন্য উনি ঘুরে বেরিয়েছেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই মানুষটিকে যদি আমরা আমাদের সোনার কথায় আজকে পেয়ে যাই, শ্রী পঙ্কজ সাহাকে, তাহলে আমরা কিরকম আমাদের অনুষ্ঠানটা হয়। আপনাকে স্বাগত জানাই দাদা। আপনি খুব ছোট্টবেলায়, আজকে শিশু দিবস হিসেবে আমার খুব জানতে ইচ্ছে করছে, ছোটবেলায় স্কুলে যখন পড়তেন তখন কল্লোল যুগের কবিরা বিচারক ছিলেন, সেখানে আপনি মৌলিক কবিতা লিখে পুরস্কার পেয়েছিলেন, প্রথম পুরস্কার। আজকের শিশুরা ভীষণ স্টিরিওটাইপ জীবন যাপন করে, আর আপনি যে যুগে ছিলেন 1961-তেই বলবো, তখন আপনি এরকমভাবে কবিতা লেখার সুযোগ পেয়েছিলেন, আপনার অভিভাবকরা দিয়েছিলেন, তার জন্য এই পুরস্কারটা পেয়েছিলেন, কেমন ছিল সেই সময়টা? সবার আগে আমি আপনাদের এই চ্যানেলের দর্শকদের অনেক শুভকামনা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই, আর ভালো লাগছে যে আপনি আমার কাছে পুরনো কথা জানতে চাইছেন। তখন তো সময়টা একেবারেই আলাদা ছিল, অন্যরকম, এবং আরও অনেক অল্প বয়স থেকেই, ওই সালটা 1961 নয়, মানে তার হয়তো 1961 হবে কিংবা 60 হতে পারে, 1961, মানে রবীন্দ্র জন্ম শতবর্ষ। হ্যাঁ, ঠিকই। তো তখন ওই অচিন্ত্য সেনগুপ্ত, নরেন্দ্র মিত্র, নতুন কল্লোল যুগের কবিরা ছিলেন বিচারক, দীনেশ দাশও ছিলেন। আচ্ছা, সেটা হয়েছিল একটা আপনার আন্ত বাংলা আন্ত স্কুল কবিতা রচনা প্রতিযোগিতা, রবীন্দ্র কবিতা ছিল মনে আছে? সেই কবিতার নামটা শুনলে একটু অবাক হবেন, আমি জীবনে মদ্যপান করিনি, কিন্তু কবিতাটির নাম ছিল একজন মাতালের স্বপক্ষে, এবং সেটা পড়ে আমাকে প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন যখন পুরস্কার নিতে গেলাম হাফ প্যান্ট পরে, যে কবিতা তো খুব ভালো লেগেছে কিন্তু তুমি বাবা এই বয়সেই ধরে ফেলেছো। তা আমি ওকে বলেছিলাম, না আমি তো কখনো স্বাদ নিইনি। তো তিনি খুব বকেছিলেন, বলেছিলেন যে লেখকরা তো এগুলো খায় টায়, তো তোমার এত লজ্জা কি? তারপরে সারা জীবন প্রেমেন্দ্র মিত্র বিশ্বাস করেননি যে আমি কখনো মদ্যপান করি না। পরবর্তীকালে তো তার কাছে কতবার গেছি, আমার অনুষ্ঠানে উনি নিয়মিত আসতেন দূরদর্শনে। তো এইটা একটা জিনিস আপনাকে বলি, এটা আরেকজন বিখ্যাত মানুষ এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত, সেই যে প্রতিযোগিতা যারা অর্গানাইজ করেছিলেন সেই কমিটির সেক্রেটারি ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি, তিনি তখন ছাত্র নেতা, পরে তো তিনি এত বিখ্যাত রাজনৈতিক নেতা হলেন। হ্যাঁ, এবং তখন থেকেই তাই তিনি আমাকে খুব স্নেহ করতেন। আচ্ছা, তো সেই সময় আপনি এই কবিতা লেখার আপনার সূত্রপাত, আর এখন আপনি আরো আগে জানেন, আরো অনেক অল্প বয়সে আমার বাবা প্রয়াত মণীন্দ্রনাথ সাহা, তিনি খুবই আমাকে সমস্ত ব্যাপারে আমাকে এগিয়ে দিতেন। তখন চাপ ছিল না পড়াশোনা এত? না, পড়াশোনা করলে যে কবিতা লেখা যাবে না তা তো নয়। আপনি যেটা বলছেন, এইখানে আমি আপনাকে একটা তথ্য দিই যে ওই ছাত্র অবস্থায় আমি স্কুলে নানান কাণ্ড করেছি। সেটাই, যেমন ধরুন আমি স্কুলে তখন ছাত্ররাই নিজেরা স্কুল পরিচালনা করব, লাইব্রেরি পরিচালনা করব, ছাত্রদের নিজের একটা ক্লাস থাকবে, তার নাম শনিবারের ক্লাস, সেখানে ছাত্ররা ক্লাস নেবে, তাদের অভিজ্ঞতার কথা বলবে, ব্ল্যাকবোর্ড, নিউজপেপার, তখন সে কনসেপ্টই ছিল না, খবর, বিখ্যাত মানুষের খবর, সেই দিনকার গুরুত্বপূর্ণ খবর, সেগুলো এসে আমি লিখে দিতাম রোজ স্কুলে সকালবেলায়, এরকম, বা ধরুন ওয়াল ম্যাগাজিন করা, স্কুলের ম্যাগাজিনের সম্পাদক ছিলাম, এবং ওই বয়সে আমি গ্রুপ থিয়েটার করেছিলাম নন্দন চক্র,
হ্যাঁ ওই স্কুলে পড়তে পড়তেই মানে গ্রুপ থিয়েটার তৈরি করলেন হ্যাঁ গ্রুপ থিয়েটার তৈরি করেছি নাটক করছি লিখছি কিন্তু পরবর্তীকালে আপনি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে আরো কর্মকাণ্ড বেড়ে গেল এমনি কালচারাল ব্লু হয়ে গেলেন এবং সেখানে শঙ্খ ঘোষ থেকে আরম্ভ করে আপনার মাস্টারমশাই যারা ছিলেন বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে এলেন তার সঙ্গে পত্রিকা সম্পাদনা করছেন নাটকের পরিচালনা করছেন সেখানেও প্রতিযোগিতা ডিবেট এই যে পড়াশোনার প্যারালাল যে আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিশেষ করে সংস্কৃতিকে জড়িয়ে সেটা কি আপনাকে পরবর্তীকালে মিডিয়ার জগতে প্রতিষ্ঠা করতে কোনোভাবে সাহায্য করেছিল নিশ্চয়ই নিশ্চয়ই ধরনের এই সূত্রেই আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবার জন্য আকাশবাণীতে বা ভয়েস অফ আমেরিকায় পাঠানো হতো তখন তো নানা রকম ছাত্র সমস্যা ছাত্র আন্দোলন চলছে তো আমাকে পাঠানো হতো সেই কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি কিন্তু বেতারের ব্যাপারে উৎসাহী হলাম তারাও উৎসাহী হলেন আমার ব্যাপারে তখন আকাশবাণীর স্টেশন ডিরেক্টর ছিলেন পি ভি কৃষ্ণমূর্তি তিনি আমাকে বললেন যে তুমি এত ভালো ব্রডকাস্টার হয়ে উঠছো তুমি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করবে না আমরা তোমাকে নিতে চাই যদি আমি সেইভাবে না যেতাম তাহলে তো এই যোগাযোগগুলো ঘটতো না ঠিক আমি শিখতাম মানে তখন আকাশবাণীতে আপনি ক্যাজুয়ালি কাজ করতে শুরু করেছেন যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই সময় বিভিন্ন ভাবে যেমন ধরুন কখনো হয়তো ক্যাজুয়াল স্ক্রিপ্ট রাইটার কখনো প্রোডাকশনের কাজ কখনো অ্যানাউন্সার এরকম ছোট ছোট কাজ সেক্ষেত্রে আপনার পড়াশোনা মেইনস্ট্রিম পড়াশোনা কোনো ব্যাহত হয়নি না যদি শুধুই পড়াশোনা করতাম তাহলে যেমন একটা প্রবণতা গড়ে উঠতো মানে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমার সেরকম কখনো লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল যে জীবনটাকে দেখব হ্যাঁ এবং সেই জন্য সেই দিকেই আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল আর আপনি একটা যেটা প্রথমে উল্লেখ করলেন বিশ্ববিদ্যালয়ে ব্লুর ব্যাপারটা সেটা খেলাধুলোতে দেয়া হতো কিন্তু যেহেতু আমি বিশ্ববিদ্যালয়কে নানান ভাবে প্রতিনিধিত্ব করেছি হ্যাঁ ডিবেটে এলোকিউশনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নাটকে ইউনিভার্সিটি ড্রামা ক্লাবের আমি সেক্রেটারি ছিলাম যাদবপুর ইউনিভার্সিটি আর্ট এন্ড লিটারেরি সোসাইটি তৈরি করেছিলাম আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা বলে একটি পত্রিকা চালু করি যেটা তিনটে ফ্যাকাল্টি মিলে ইউনিভার্সিটি আর্টস কলেজের যে পত্রিকা তার আমি নির্বাচিত হয়েছিলাম সম্পাদক হিসেবে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের সবটা মিলে কোনো পত্রিকা ছিল না সেটা চালু করেছিলাম সম্পাদনা করেছিলাম এছাড়া আরো অসংখ্য কাজ আমি করেছি না এই পরবর্তীকালে আপনি যে আকাশবাণীতে পাকাপাকি চাকরি নিলেন এই সমস্ত কর্মকাণ্ড জড়িয়ে জড়িয়ে আপনি যে একটা আজকালকার দিনে আমরা শুনি ছেলেমেয়েরা মাস কমিউনিকেশন পড়ে কিন্তু আপনি তো তার মধ্যে ঢুকেই গেলেন না অ্যাকচুয়ালি কি জানেন তো আসল শিক্ষাটা কিন্তু কাজ করতে করতেই হয় হ্যাঁ তার ফলে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স হ্যাঁ এবং সেইভাবেই তো আমি ছোটবেলা থেকেই আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলাম তখন গল্পদাদুর আসরের প্রোগ্রাম করতাম এমনকি প্রোগ্রাম পরিচালনাও করতাম গল্পদাদুর আসরে এই করতে করতে তারপরে তো একটা সময় আমি রেডিওর ঘরের ছেলে হয়ে গেলাম এবং একটা খুব ভাল লাগবে হয়তো আপনার শুনে রেডিওতে তখন তো দিকপাল মানুষরা কাজ করতেন তাদের মধ্যে তরুণ প্রজন্মর যে পরে এলো তার মধ্যে আমি প্রথম মানে তরুণদের মধ্যে যে প্রথম আমি পা রাখলাম তারপরে তো আরো অসংখ্য তরুণরা এসেছে যুববাণী হয়েছে তার আগে যুবগোষ্ঠী বলে একটা অনুষ্ঠান হতো সেটাতে আমি অনুষ্ঠান করতাম মানে যাদের আপনি দেখেছেন আমাদের যারা মানে তারকা মনে হয় আমরা যারা সেভাবে পাইনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পঙ্কজ মল্লিক জ্ঞান প্রকাশ ঘোষ তাদেরকে আপনি দেখেছেন কাজ করতে এবং সেই মহালয়ার অনুষ্ঠানের অভিজ্ঞতা আপনি বলেছিলেন যে কাঁচা কাপড় জামা পরে আসতে হতো সেই অভিজ্ঞতাগুলো তো আপনারা দেখেছেন আকাশবাণীর আমি আপনাকে বলবো কি সেই অভিজ্ঞতার কথা আমার মনে দর্শকদের ভালো লাগবে যে কিভাবে মহালয়ার রেকর্ডিং হতো আপনি যাদের কথা বললেন তার সঙ্গে ভিজি যোগের নামও যোগ করব আরো অসংখ্য গুণী মানুষ তখন বেতারের সঙ্গে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন একটা অভিজ্ঞতা বলি আপনার ভালো লাগবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা গেছেন আমাকে স্টেশন ডিরেক্টর পাঠিয়েছেন যে তুমি চলে যাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে শেখো কিভাবে রানিং কমেন্ট্রি করে আমি তখন কিন্তু চাকরি করি না আমি তখন এসে ক্যাজুয়াল কাজ করি তো সেখানে গেলাম বীরেন্দার কাছে তো দেখলাম নিমতলা শ্মশান ঘাটে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মরদেহ শোয়ানো রয়েছে উনি তখন বলছেন কমেন্ট্রি করতে করতে রানিং কমেন্ট্রি করতে করতে যে আমার সামনে গঙ্গায় এক সূর্য ডুবে যাচ্ছে আর সাহিত্যের সূর্য ডুবে গেছেন তিনিও আমার সামনে শুয়ে রয়েছেন সূর্য কিন্তু তখন অনেক উপরে তো আমি বীরেন্দার পাঞ্জাবির হাতা ধরে টানছি আর উনি আমাকে চাপ দিচ্ছেন মানে আমাকে চুপ করাতে চাইছেন পরে উনি আমাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে বললেন তুমি তো দেখাচ্ছিলে যে সূর্য অনেক উপরে
আরে সূর্য যে অনেক উপরে তাকে লোকে দেখতে পাচ্ছে, ঠিক তুমি দেখতে পাচ্ছ যেহেতু তুমি নিমতলাতে দাঁড়িয়ে আছো, কিন্তু ওই যে আমি বললাম যে এক সূর্য ডুবে গেল আরেক সূর্য সাহিত্যে সূর্য ডুবে গেছেন, এই যে লক্ষ লক্ষ লোক চোখের জল ফেলছে ব্রডকাস্টিং এ কোনটা বড় এটা শেখো, ওই যে আমি সেই মুহূর্তে একটা মিথ্যে কথা বললাম কিন্তু আমি যে তাদের মধ্যে আবেগের সত্যটা তুলে ধরলাম এইটা তোমাকে শিখতে হবে। আর মহালয়ার কথা বলি, সেটা হচ্ছে আমি অনেকদিনই বলতাম কেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পঙ্কজ কুমার মল্লিক ওদের সঙ্গে, তো বীরেন্দ্রের সঙ্গে তো চাকরি করতাম, পঙ্কজ কুমার মল্লিক প্রত্যেক সপ্তাহে আসতেন, তখন থেকে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, স্নেহ করতেন তিনি আমাকে খুব। তো আমি অনেক বছরই বলেছি যে আমি থাকবো আমি থাকবো, কিন্তু হতো না। তো সেবারে বীরেন্দ্র আমাকে ডেকে বললেন তুমি যদি এবার সত্যি থাকতে চাও বাড়ি যাবে, গিয়ে স্নান করে কাঁচা কাপড় পরে আসবে। আমি যখন এলাম দেখলাম তাই সত্যি সকলেই ওরকম ভাবে এসছেন এবং একটা ধ্যানমগ্ন ভাবে সবাই স্টুডিওতে ঢুকলেন, বীরেন্দ্র ধূপকাঠি জ্বেলে পুজো করলেন, তারপরে আরম্ভ হলো। এবং ঠিক যেভাবে আপনারা শুনতেন ওয়ান গো রেকর্ডিং হতে লাগলো, কোথাও কোনো ছেদ নেই এবং পুরো ব্যাপারটাই যেন একটা আরাধনা হচ্ছে, একটা পুজো হচ্ছে। আচ্ছা এই এই প্রসঙ্গে পরবর্তীকালে আমার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, এটা আগেই জিজ্ঞেস করছি, আপনি এই উপস্থাপনার কাছ থেকে পরবর্তীকালে প্রশাসক হয়েছেন টেলিভিশনের, এইরকম একটা মাস্টারপিস যখন সর্বসাধারণের আওতার মধ্যে চলে আসে সেটা কেমন হয়, সেটা পজিটিভ নেগেটিভ দিক আমি বলতে চাই। মহিষাসুর মর্দিনী যখন একটা মানে মনোপলি ছিল আকাশবাণী চালাবে তবেই আমরা শুনতে পাবো, সে একটা যুগ ছিল আমরা দেখেছি, কিন্তু তারপরে যখন যখন ইচ্ছা তখন ওটার সত্য চলে যায় যে কারণে হোক, সেইটা আপনারা বলতে পারবেন যে পরবর্তীকালে টেলিভিশনে আমরা জানি এমন কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট সম্পদ আছে যেগুলো এখনো কিন্তু সিডি হিসেবে আমরা বাইরে কিনতে পাই না, যখন টেলিভিশন প্রচার হবে তখনই শুনতে পাবো। মহিষাসুর মর্দিনীর এটা ভালো খারাপ দিক কি হতে পারে? না এটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে এখন অনেক অনুষ্ঠান কিন্তু বাইরে বিক্রিতে দেওয়া হয়েছে দূরদর্শনের তরফ থেকে আর্কাইভ থেকে, এবং অনেক আগে একেবারে ধরুন আজকে প্রায় 40 বছর যদি পিছিয়ে যান, আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরের উপরে একটি ডকুমেন্টারি করেছিলাম, সেটা আমাকে বলা হয়েছিল, দিল্লি থেকে প্রচারিত হয়েছিল এবং সেটা দূরদর্শনের যে সমস্ত প্রোগ্রাম বিক্রির তালিকা তৈরি হয়েছিল প্রথম যে তালিকা তাতে স্থান পেয়েছিল। কাজে এই বিক্রির ব্যাপারটা অনেক আগে থেকেই ছিল, এখন দিনে দিনে আরো সংগঠিত ভাবে বাড়ছে। আর মহালয়ার ব্যাপার যেটা বললেন সেটা দেখুন আমার নিজের মনে হয় ওই যে মহালয়ার দিন আলো অন্ধকারের মধ্যে শোনা যেত একদিন বছরে, তার একটা আলাদা মহিমা ছিল। আমরা আমরা বিরতিতে যাব পঙ্কজদা, তারপরে আবার এসে এই কথাই শুনবো। আমরা সোনার কথায় পেয়েছি, আমাদের সোনার ব্যক্তিত্ব আমাদের নস্টালজিক করে দিচ্ছেন, আমাদের একমাত্র টিভি চ্যানেল ছিল যে দূরদর্শন, তার উপস্থাপক পরবর্তীকালে কলকাতা দূরদর্শন কেন্দ্রের অধিকর্তা হয়েছেন, শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের অধিকর্তা, অসংখ্য বিস্তৃত তার কর্মক্ষেত্র, তাকে পেয়ে আমরা ধন্য। আমরা বিরতির পর ফিরে এসে আবার শুনবো তার কাছ থেকে সোনায় মোড়া সোনার কথা। সোনার কথায় আজকে আমাদের অতিথি পূর্ব ভারতের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব শ্রী পঙ্কজ সাহা। দাদা আপনি যেটা বলছিলেন আপনার ব্যক্তিগত অভিমত যে মহিষাসুর মর্দিনীর সেই এক জায়গা থেকে সম্প্রচার সবার আওতায় ছিল না, সেটা আলাদা মহিমা, আমরা অনেকেই আপনার সঙ্গে সহমত হব। কিন্তু এরপরে আসি, আপনি দূরদর্শনের যুগ যখন শুরু হলো কলকাতায়, আপনি সেই যুগের অন্যতম কারিগর। দূরদর্শনের যুগে যাবার আগে আমি বেতারের একটা বিশেষ অভিজ্ঞতার কথা আপনাকে বলতে চাই, আর আপনি যে তথ্যগুলো দিলেন তার সঙ্গে আমি একটু যুক্ত করব। সেটা হচ্ছে আমি কিন্তু রাঁচি দূরদর্শন কেন্দ্রেরও ডিরেক্টর ছিলাম এবং বিহারে, তখন বিহারের মধ্যে ছিল, তখন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড তো হয়নি, বিহারের প্রথম দূরদর্শন কেন্দ্র কিন্তু রাঁচিতে, পাটনাতে নয়। এবং রাঁচি দূরদর্শন কেন্দ্র খুব ঐতিহ্যমণ্ডিত একটি কেন্দ্র, তো সেখানেও আমি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছি। আর আমি দীর্ঘদিন বিবিসি লন্ডনে চাকরি করেছি। আপনি যেটা রেডিওর যুগ সময়ে যে চাকরি করার অভিজ্ঞতার মধ্যে পেয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং তখন মুক্তিযুদ্ধের জন্য অনুষ্ঠান বিভাগে একটা আলাদা সেল তৈরি করা হয়েছিল, আমি তার মধ্যে অন্যতম একজন ছিলাম।
তখন যে আমার অভিজ্ঞতা হয়েছে মুক্তিযুদ্ধের, একাত্তরের মুক্তিযুদ্ধের, অবিস্মরণীয়। আমাদের নিয়ম ছিল আমরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তখন তো পূর্ব পাকিস্তান ঢুকবো না, কিন্তু তখন তো এত অল্প বয়স, মানে তখন মনে হয় বেতারে যারা আমরা চাকরি করতাম আমি সবচেয়ে বয়কনিষ্ঠ ছিলাম, তো তখন তো রক্ত ফুটছে, তো আমি ঢুকে যেতাম সীমান্ত পেরিয়ে। এবং খান সেনাদের যে অত্যাচার, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, তা নিজের চোখে দেখেছি। এবং ধরুন একদিন ঢুকেছি, দেখছি যে পাকিস্তানি আর্মি তারা মাঠ দিয়ে এগোচ্ছে, আমরা সেটা টের পাচ্ছি আমি, কারণ তারা গুলি করতে করতে আসছে, কেউ মাছ ধরছে, চাষি চাষ করছে, ধোপা কাপড় কাচ্ছে, তাদের গুলি করতে মজা করতে করতে গুলি করতে করতে। এটা কোন সীমান্ত? এটা বনগাঁ সীমান্ত ঢুকেছি। তারপরে নাভারণ বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিরাট হাসপাতাল আছে, ঘুরতে ঘুরতে আমি সেই হাসপাতালে গেলাম, আমাকে একটা আওয়ামী লীগের গাড়ি দিয়েছে, আমি সেই গাড়িতে করে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলাম যে ওই হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স তারা সব পালিয়ে গেছেন ভয়ে, কিন্তু হাসপাতাল কারা চালাচ্ছেন জানেন? কলকাতা মেডিকেল কলেজের শিক্ষক এবং ছাত্ররা, তারা দিনের পর দিন ধরে সেই হাসপাতালটি চালাচ্ছেন। তার মধ্যে আমার বন্ধু এখন বিখ্যাত ডাক্তার ডক্টর শিবাজী বসু, সে তখন ওই কলেজের ছাত্র নেতা, তাকে দেখে আমি বুঝতে পারলাম। আমি বললাম যে তোরা এখানে কি করছিস? তখন বলে এটা গোপন, তুমি এটা কাউকে বলো না, আমরাই এখন চালাচ্ছি এই হাসপাতাল। এবং এই যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, ছাত্র এবং তাদের মাস্টারমশাইরাও ছিলেন ওই দলে, তারা পুরো হাসপাতাল চালাচ্ছেন, এবং সেখানে কারোর হাত উড়ে গেছে, কারোর পা উড়ে গেছে গুলিতে, তাদের কাউকে গরুর গাড়িতে করে নিয়ে আসছে, কাউকে কাঁথে করে নিয়ে আসছে। দেখলাম একজন লোক, সে একটা পাকিস্তানি পতাকা পড়াচ্ছে, এবং এই যে অত্যাচার সেটা বুঝতে পারছিলাম ওই লোকগুলোকে দেখে, তাদের আত্মচিৎকার শুনে। পরে গেলাম ঝিকরগাছাতে, ঝিকরগাছা হাটে গেলাম, সেখানে গিয়ে দেখছি যে মুক্তিযোদ্ধা একজন যে চলে এসেছেন সীমান্ত থেকে, বলছেন ভাইরা একটা গরুর গাড়িতে উপরে উঠে বক্তৃতা করছেন, আপনারা সবাই বাড়ি চলে যান, এক্ষুনি খান সেনারা এসে যাবে। এবং যেই শুনলো যে আমি আকাশবাণী থেকে এসেছি, তারা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, তারা গান গাইলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। এই গানটা তাদের একটা বিরাট প্রেরণা ছিল, একুশে ফেব্রুয়ারি গানটা। এবং আমাকে তারা বাংলাদেশের পতাকা হাতে তৈরি, ওখানে তৈরি দেশলাই, এগুলো উপহার দিয়েছিলেন। আমি ওগুলো যত্ন করে সারা জীবন ওগুলো রেখে দিয়েছি, যেগুলো একটা আশ্চর্য ব্যাপার। আরেকটা অভিজ্ঞতার কথা আপনাকে বলি, যে গাড়ি চালাচ্ছিলেন সেই হিন্দু যুবক, সে কোনো কথা বলছে না, আমাকে বললো যে হিন্দু যুবক। আমি বললাম কারণটা কি? বললো তার চোখের সামনে তার পরিবারের সবাইকে খান সেনারা খুন করেছে, সে একটা ওই ধানের গোলার আড়ালে লুকিয়ে সব দেখেছে, কিন্তু ওকে ওরা দেখতে পায়নি, তাই সে বেঁচে আছে। সে শিক্ষিত একজন যুবক, সে কি করবে? সে তো আর মুক্তিযোদ্ধা হিসেবে রাইফেল নিয়ে নামতে পারছে না, সে ও তার গাড়িটা দিয়েছে, যে কোথাও যেতে চাইছে তাকে ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে আনছে। ওই গাড়িতে করে যেতে যেতে দেখলাম যে যুদ্ধক্ষেত্র থেকে আসছেন কয়েকজন ইস্ট পাকিস্তান রাইফেলসের সেনা, তাদেরকে আমরা তুলে নিলাম। আমার পাশে বসে তারা গল্প করছে, আমাকে বলছে যে আপনার দেহের খুন আমার দেহের খুন, মানে রক্ত একই, তাহলে আমরা আলাদা হয়ে গেলাম কেন? এবং এই যে তখনকার যে আবেগ, এই যে মুক্তিযোদ্ধা একজন, তারা ইস্ট পাকিস্তান রাইফেলস তখন মুক্তিযোদ্ধা, তার কথার মধ্যে দিয়ে যে ফুটে উঠেছিল সেটা আমি জীবনে ভুলব না। এবং ওই সময়ে যখন যেতাম এবং অনেক রাত্রে ফিরে আসতাম, একদিন এমনও হয়েছে আমাদের যারা মানে ভারতীয় সেনাবাহিনী এপারে, তারা ভেবেছে আমি মারাই গেছি। একদিন তারা আমাকে বলছে যে রান রান ছুটে এসো, কারণ তুমি জানো না যে পাকিস্তানি সেনারা মাঠে দুদিক থেকে এগোচ্ছে আর তুমি ওই যশোর রোড ধরে এগিয়ে যাচ্ছ। আমি সত্যি জানতাম না। এই অভিজ্ঞতাগুলো আপনার আকাশবাণীর সেই যুগের কাজে, আপনি যুববাণীর তখন দায়িত্বে ছিলেন না? আমি আমি একজন প্রোডিউসার ছিলাম, হ্যাঁ, এবং যুববাণীর প্রথম স্টাফ মেম্বার আমি। কিন্তু যুববাণীতে আমি তখন চাকরিতে ঢুকেছি, কিন্তু নানান বিভাগে প্রোগ্রাম করছি, হ্যাঁ, ধরুন নাটক প্রোডিউস করছি, বিচিত্রা বলে একটা প্রোগ্রাম হতো সেটা করছি। বাংলাদেশ সেলের একটা ব্যাপার বলবো, যে সংবাদ বিভাগ থেকে এই যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রণবের সেন, এদের কথা কিন্তু সারা বিশ্বের লোক জানে, কিন্তু অনুষ্ঠান বিভাগ থেকে যে আমরা কত কাণ্ড করেছিলাম। আমি শিল্পীদের নিয়ে এসেছিলাম, বাংলাদেশের যে শিল্পীরা, তারা ধর্মতলা স্ট্রিটে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি অফিসে গানের রিহার্সাল করছিল, তাদের গান রেকর্ড করে প্রথম ব্রডকাস্ট করি, তাদের নিয়ে এসে অতিথি শিল্পী করি। এবং পরবর্তীকালে আমরা জানি বাংলাদেশ সরকার আপনাকে একটি পুরস্কার দিয়েছে, সেইটা পেয়ে কেমন লেগেছে?
না একটা জিনিস লক্ষ্য করেছি মানে এই আবেগটা তো আপনার ভেতরে ছিল পরবর্তীকালে যে সেই ভালোবাসাটা পেলেন আমি স্বীকৃতি বলবো না যে সরকার থেকে সরকারি একটি পুরস্কার বা বাংলাদেশ সরকারের সেটার অনুভূতি কি রকম আসলে একটা ব্যাপার যে ওরা মুক্তিযুদ্ধকে মনে রেখেছে আমরা স্বাধীনতা যুদ্ধকে মনে রাখিনি আমাদের এখানে যে স্বাধীনতা যোদ্ধারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা সত্যি সম্মান করি না ঠিক কিন্তু তাদের এখনো মুক্তিযুদ্ধের একটা আলাদা মন্ত্রক আছে এবং সেখানে সারা পৃথিবী থেকে যারা মুক্তিযুদ্ধের পিছনে দাঁড়িয়েছিলেন তাদেরকে ডেকে এনে তারা ওই মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা দ্য ফ্রেন্ড অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার অ্যাওয়ার্ড সেটা দিয়েছিলেন সবাইকে একই হোটেলে রেখেছিলেন শেখ হাসিনা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান একসঙ্গে পুরস্কারটা তুলে দিয়েছিলেন এবং আমাদের পাঁচ দিনের একটা অসাধারণ কর্মসূচি ছিল তাদের শৃঙ্খলা তাদের আবেগ এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সততা তার সত্যি কোনো তুলনা নেই তবে আপনাকে একটা কথা বলবো ভারী সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমি এটা লক্ষ্য করেছি যে শুধু সেই যে ওরা আমাকে সম্মাননা দিল তা নয় তার আগে অনেকবার বাংলাদেশ দূতাবাস আমাকে সেই অভিজ্ঞতার কথা বলতে ডেকেছেন আমি যখন লন্ডনে থাকতাম তখন লন্ডনে বাংলাদেশের যে হাইকমিশন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আমরা বিরাট করে সমস্ত ব্রিটেনের বাংলাদেশের দিন নিয়ে আমরা স্বাধীনতার দিন আমরা প্রোগ্রাম করব তার স্ক্রিপ্ট আপনাকে লিখতে হবে আমি বললাম কেন এখানে এত বাংলাদেশের ঐতিহাসিকরা আছেন বলল না আপনি আমাদের জন্য যে কাজ করেছেন তার জন্য আমরা চাই এটা আপনাকে সম্মান জানাতে তাই শুধু একটা ঘটনাতে নয় বারবার আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ কেমন ভাবে কৃতজ্ঞ চিত্তে তখন যারা পিছনে দাঁড়িয়েছিলেন তাদের কথা মনে রেখেছেন আরেকটা খালি স্মৃতি বলি আপনাকে অসংখ্য স্মৃতি সেটা হচ্ছে যখন ধরুন বনগাতে যেতাম দুদিক থেকে দুটো মানুষের ধারা ধরুন বাঁদিক থেকে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের লোক যার যা আছে কেউ হয়তো কিছু প্লাস্টিকের বাসনপত্র কেউ জামা কাপড় লুঙ্গি এসব নিয়ে যাচ্ছেন ঠেলাগাড়ি করে রিক্সা করে ওই সীমান্তে গিয়ে দেবেন বাংলাদেশের মানুষদের তখন তো পূর্ব পাকিস্তানের মানুষ উল্টো দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে ভীত মানুষরা ছুটতে ছুটতে ঢুকে পড়ছেন তখন সীমান্ত কিন্তু উন্মুক্ত খুলে দেওয়া হয়েছে দলে দলে লোক ঢুকছে ভারতের মধ্যে ঢুকে পড়েছেন তখনও ছুটছেন তখনও তাদের প্রাণ ভয় যায়নি একটা দৃশ্য দেখেছিলাম ওই যে মানুষটা ঢুকছে তার একেবারে পিছনে একটা পরিবার ঢুকছে হ্যাঁ তাদের মাথায় বোঁচকা কারোর হাতে একটা ব্যাগ আর সবার শেষে একটা বাচ্চা ছেলে ন্যাংটো ছেলে সে তো আর কিছু বইতে পারছে না ভারী কিছু সে একটা স্লেট আর একটা বই এরকম ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে সবার পিছনে ছুটতে ছুটতে আসছে ওই দৃশ্যটা কখনো ভুলবো না কারণ আমি মনে মনে ভাবি হয়তো সে এখন বাংলাদেশে কিংবা ভারতে আপনি কবি শিক্ষক হয়েছে আমি বলি দাদা আপনি কবি আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনি যদি এই আবেগটাকে সম্বল করে আপনার একটা কবিতা পড়েন তাহলে আমরা শেষের দিকে যাই না একদম ভালো লাগতো এই আবেগটাকে সম্বল করে না সত্যি আমি জানতাম না যে আপনি এরকম কবিতা পড়তে বলবেন আপনার একটি কবিতা ওই সময়ে যে কবিতাগুলো লিখেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যদি পড়েন আমাদের সময় কিন্তু সেই কবিতা আমার কাছে এই মুহূর্তে নেই হ্যাঁ তাই আমি এই আবেগটা আপনার অনেকক্ষণ আমরা জারিত করছি নিজেদের মধ্যে এটা পূর্ণতাভাবে আপনার কবিতায় আমি একটা অন্য ধরনের কবিতা পড়ছি এই কবিতাটি এই যে বইটি দেখছেন এটি শতপুষ্প বিকশিত শতপুষ্প আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য একাডেমি থেকে এটা সম্পাদনা করেছিলেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের এখনকার কবিদের মিনিট খানেকের মধ্যে যেন কবিতা আমি একটি ছোট্ট কবিতা পড়ে শুনেছি উনি আমার যে কবিতাটি বেছেছিলেন ঠিক কবিতাটির নাম হচ্ছে জন্মগাথা সেই শিশুর মুখ দেখিনি সে অজাতক পিতৃ অভিমান ভ্রূণ হয়ে সে কোন রমণী গর্ভে কোন প্রণয় জন্ম দেয় নতুন এক প্রাণ কোন মুগ্ধতায় কোন প্রতিশ্রুতিতে নাকি এক আনন্দ অনিবার্যতা যুগ্ম শরীর ভাস্কর্য লীলায় জীবন বেয়ে চলেছে এক অধরা বিস্ময় বিস্ময়কে বহন করে নিতে আসছে আরেক নতুন জীবন আমরা নবাক আয়োজিত সোনার কথায় শুনছি এমন এক ব্যক্তিত্বের কথা যার অভিজ্ঞতার ভান্ডার এতটাই পরিপূর্ণ যে আমরা একটি সোনার কথায় সেটা শেষ করতে পারবো না আমরা পরবর্তী দিনে আবারও তাকে পেতে চাই আজকের মতন সোনার কথা এখানেই শেষ করছি শুভরাত্রি নবাক আয়োজিত সোনার কথায় আমরা
আছি কতদিনের যিনি টেলিভিশন ব্যক্তিত্বকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের টেলিভিশন যুগের সূত্রপাতে যারা ছিলেন তাদের অন্যতম, পূর্ব ভারতের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব শ্রী পঙ্কজ সাহা, আজকেও তার মুখ থেকে আমরা কথা শুনবো। নমস্কার দাদা, আমরা গতদিনে আপনার থেকে রেডিওর যুগ অব্দি শুনেছি, কিন্তু আপনি আপনাকে দর্শক চেনে কিন্তু টেলিভিশনের দৌলতে, কারণ রেডিওর ধর্মই হচ্ছে আমরা শুনতে পাই দেখতে পাই না। টেলিভিশনের যুগে আপনি প্রথম যখন টেলিভিশন শুরু হলো সেটাও যে একটা শিখে আসতে হয় এতটা রেডিওর অভিজ্ঞতার পরেও, সেটা প্রমাণ করে যে আপনি এফটিআই তে ট্রেনিং নিতে গেছিলেন এবং সেখানে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের সান্নিধ্য পেয়েছেন এবং সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এই যে আমাদের মানে প্রিমিয়ার ইনস্টিটিউশন আমাদের কলকাতা দূরদর্শন আকাশবাণীর মতোই, আজকের যারা প্রজন্ম তারা হয়তো বুঝতে পারবে না যে এত টিভির যুগে এত কিছু চ্যানেল কিরকম ছিল সেই যুগটা, এবং সেখানে আপনারা এত পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত টেকনোলজির এত অভাব ছিল তা সত্ত্বেও এত সুন্দর অনুষ্ঠান আমাদের দিতেন যে আজও আমাদের মনে আছে সেই অনুষ্ঠানগুলো। সেই যুগের একজন আমি বলবো, আপনি চাকরি করেননি, আপনি চাকরির থেকেও বেশি কিছু করেছিলেন যার জন্য আজও আমাদের মনে গেঁথে গেছে অনুষ্ঠানগুলো, একটু বলুন সেই অভিজ্ঞতা। হ্যাঁ নিশ্চয়ই, এটা জীবনে আমার নিজের জীবনে তো নিশ্চয়ই মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। সাহিত্য সংস্কৃতি দর্শকের দরবারে আমাদের নববর্ষের বৈঠক যে অনুষ্ঠানগুলো আপনার উপস্থাপনায় অন্য মাত্রা পেয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি যে কোনো অর্থেই বলবেন আপনি, আমি প্রথম স্টাফ মেম্বার কলকাতা টেলিভিশনের, প্রথমে নাম ছিল কলকাতা টেলিভিশন, পরে দূরদর্শন নাম হয়। আর আমরা কিন্তু প্রথমে যারা চাকরি পেয়েছিলাম পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা, স্ক্রিপ্ট রাইটিং, ভিজুয়ালাইজেশন টেস্ট, তারপরে যারা নির্বাচন পেলেন তাদের একটা ম্যারাথন ইন্টারভিউ হয়েছিল, তাতে পুনে ফিল্ম ইনস্টিটিউটের অনেক অধ্যাপকরা ছিলেন, এখান থেকে তরুণ মজুমদার ছিলেন, মৃণাল সেন ছিলেন, শান্তি চৌধুরী তথ্যচিত্রের ডিরেক্টর তিনি ছিলেন। রীতিমতো মানে এই পরীক্ষাতে এত মানুষের ভিড় হয়েছিল যে আকাশবাণী ভবনে পরীক্ষা নেওয়া যায়নি। ওই যে সেন্ট পলস ক্যাথিড্রালে যে প্যারিশ হল আছে যেখানে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, ওইটাকে ভাড়া করে বিয়ে বাড়ির টেবিল ভাড়া করা হয়েছিল আর ভাঁজ করা চেয়ার, এত ভিড়। সেখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং আকাশবাণীর বহু কর্মী, সাংবাদিকরা, পূর্ব ভারতের অধ্যাপকরা, বহু জায়গা থেকে বহু প্রার্থী ছিলেন, তার মধ্যে আমরা গুটি কয়েকজন আমরা নির্বাচিত হলাম পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে। আমাদের সবাইকেই পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলে যেতে বলা হলো। আমরা পুনে ফিল্ম ইনস্টিটিউটের টেলিভিশন ফ্যাকাল্টির প্রথম ব্যাচের ছাত্র, এবং আমরা যখন ওখানে ছাত্র তখন ফিল্মে একটাই ছাত্র ইউনিয়ন ছিল, তো আমাদের ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিল নাসির উদ্দিন, তখন ওমপুরি ও আরেকজন আমাদের একজন সহপাঠী, তারা ফিল্ম ফ্যাকাল্টিতে আছে। আমাদের কিন্তু ফিল্ম করাও শিখতে হতো এবং তখন কিন্তু ভিডিও ক্যামেরা, এখন যেমন স্টুডিওতে দেখছেন সেটা এসেছে, কিন্তু যেটা বাইরে শুটিং করবার যে ক্যামেরা সেইগুলো কিন্তু তখন সারা পৃথিবীতে আবিষ্কারই হয়। আমরা ফিল্ম ক্যামেরায় রিভার্সাল ফিল্মে কাজ করতাম, কাজে আমাদের ফিল্ম করাটাও তখন শিখতে হয়েছিল। আপনি যেটা বললেন, তখন আমাদের স্টুডিও যে প্রোডাকশন প্যানেলই তৈরি হয়নি, আমরা একটা ওবি ভ্যানে বসে প্রোগ্রাম করতাম, বৃষ্টির সময় ক্যাপশন কার্ড মাথায় করে স্টুডিও থেকে ছুটে ছুটে আসতাম, এরকম ভাবে কাজ হয়েছিল। যখন আমাদের প্রথম ডিরেক্টর মীরা মজুমদার এলেন তখন আমি তাকে নিয়ে গেলাম টালিগঞ্জে রাধা ফিল্ম স্টুডিওতে, স্টুডিও তৈরি হচ্ছে, কোনো বসবারও জায়গা নেই, একটা প্যাকিং বাক্স জোগাড় করে এনে তাকে বসতে দিয়েছিলাম আর মাটির ভাঁড়ে একটা জায়গা থেকে চা কিনে এনে তাকে খাইয়েছিলাম, তারপরে একটু একটু করে এত বড় একটা কেন্দ্র গড়ে উঠল। আমাদের তখন কিন্তু লক্ষ্যটা ছিল যে সব কিছু নিজেদের মাথা থেকে বের করতে হবে। তখন আমরা কোনো প্রোগ্রাম দেখতে পেতাম না, তখন স্যাটেলাইট টেলিভিশন আরম্ভ হয়নি, এমনকি অন্য কোনো কেন্দ্র, যেমন ধরুন আমাদের আগে বম্বে আরম্ভ হয়েছে, দিল্লি ছিল, তাদেরও অনুষ্ঠান আমরা দেখতে পেতাম না। যা কিছু করতে হবে সব কিছু নিজেদের ভাবনা থেকে করতে হবে। কিন্তু একটা লক্ষ্য আমি ব্যক্তিগতভাবে রেখেছিলাম, আপনি যেটা বললেন যে এটাকে আমি একটা চাকরি হিসেবে নিইনি, এটাকে আমার জীবনের একটা কাজ হিসেবে নিয়েছিলাম, যে জন্য মনে হয়েছিল যে এত শক্তিশালী একটা প্রচার মাধ্যম সারা পৃথিবীতে সাহিত্যের অনেক ক্ষতি করেছে, সামাজিকতার অনেক ক্ষতি করেছে, কাজে সাহিত্যের কাজে আমি এই মাধ্যমটাকে লাগাবো, এই জন্য আমি সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে সূত্রপাত করি। এই যে দর্শকের দরবারে বললেন, দর্শকের দরবারে তো আমার করার কথা ছিল না, কথা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় করবেন কিংবা বিকাশ রায়,
কিন্তু তাদের সেদিন থিয়েটার ছিল, আচ্ছা, বুধবার হতো, তো সেদিন তারা পারলেন না, বললেন পরের থেকে করবেন, পরের সপ্তাহ থেকে। তো আমাকে জোর করে তারা বসালেন যে কোনো উপায় নেই, কেউ নেই, সারাদিনে কাউকে পাইনি, তুমি একদিনের জন্য করে দাও। তো আমাকে এডিটিং থেকে তুলে নিয়ে গেলেন মীরা মজুমদার এবং শিপ্রা রায়, আমাদের প্রথম ডেপুটি ডিরেক্টর। আমি কিচ্ছু পড়িনি, কোনো চিঠিপত্র দেখিনি, কয়েকটা চিঠি এসছে, মেকআপ ম্যান মেকআপ করতে এলো, আমি সরিয়ে দিলাম, কেননা ক্যাপশন চলে এসছে। তো আমার যা মনে হলো চিঠিগুলো পড়তে পড়তে বললাম, বেরিয়ে গিয়ে দেখছি তারা দাঁড়িয়ে আছেন, মীরা দিয়া শিপ্রাদি, বললেন তুমি জানো না তুমি কি কাণ্ড করেছো, বারবার টেলিফোন আসছে যে ছেলেটা কে, একে খুব ভালো লাগছে আমাদের। তখন ওরা বললেন তুমি মাসখানেক করো, তারপরে সিনেমার কেউ করবে। সেই মাসখানেক দাঁড়িয়ে গেল 10 বছর, প্রথম 10 বছর আমি একাই দর্শকের দরবারে আমাকে করতে হয়েছিল। এর মাধ্যমে কিন্তু একটা কথা, যে তখন তো সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠল মানুষের সঙ্গে যোগাযোগের কারণে, এটার মাধ্যমে অনেক অন্য ধরনের কাজ আমরা করতে পেরেছিলাম। যেমন আমি কলকাতাকে একটা জন্মদিন দিয়েছিলাম, যেমন ধরুন অনেক দুর্গত মানুষকে সাহায্য করা, অনেক সমস্যাকে তুলে ধরা। যেমন ধরুন একটা হচ্ছে যে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, নজরুল গীতি বলি, আবার অতুল প্রসাদের গান, হ্যাঁ, বা অতুল প্রসাদী, রজনীকান্তের গান, এরকম কেন বলি, এরকম অনেক প্রশ্ন, কখনো সাংস্কৃতিক প্রশ্ন, কখনো সামাজিক প্রশ্ন তুলে ধরতাম, তাই নিয়ে লোকেরা চিঠি লিখত। এবং মানে দর্শকের দরবারে খুব আমাদের কাছের একটা অনুষ্ঠান, যে আমাদের চিঠি সত্যি সত্যি পড়া হয়, ওটা কোনো মিথ্যে ব্যাপার না, এবং সমস্যাগুলোকে খুব প্রাণের স্পন্দন দিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করা হয়, যার জন্য দর্শকের দরবারে শুধু যে আপনাদের নিজেদের ত্রুটি বিচ্যুতি দেখার জন্য যে অনুষ্ঠানগুলো হয়, সেটাই বলছিলাম, সেরকম কিন্তু ছিল না, আরো অনেক বিষয় এটাতে আনতাম। এবং আপনি যেটা বলছেন সত্যি সত্যি, বছরের শেষে 9th August আমাদের প্রতিষ্ঠা দিবসে আমি একটা তালিকা পেশ করতাম, যে দর্শকরা এই এই অনুরোধ করেছেন, আমরা এই এই অনুরোধ রাখতে পেরেছি, এগুলো পারিনি তার কারণে। কিন্তু এই যে প্রেজেন্টেশনের থেকে আপনি প্রশাসকের দিকে চলে গেলেন, এবং তার আগে আপনার একটা বিদেশের অভিজ্ঞতা, সত্যি সত্যি আপনি বিবিসিতে চলে গিয়ে সেখানে প্রযোজক হয়ে কাজ করলেন, সেখানের একটা বিশাল অভিজ্ঞতা, আবার ফিরেও এলেন, এবং সেখানে আপনি একটা প্রোডিউসার না, একেবারে প্রশাসকের জায়গায়। এই যে সুইচ অফার গুলো বা এই যে জার্ক গুলো আপনি কিন্তু একই জীবনে নিয়েছেন, সেটা একটু বলুন, যে আপনি কলকাতার মায়া কাটিয়ে বিবিসিতে চলে গেলেন, সেখানে পুরোদস্তুর বছর তিনেক সম্ভবত কাজ করলেন। না, আমি ওখানে 5 বছর ছিলাম, একটা না, তবে একটা জিনিস হচ্ছে যে এর মধ্যে দূরদর্শনের এই অধ্যায়ে আর দু একটি কথা না বললে খুবই অসম্পূর্ণ থেকে যায়। সাহিত্য সংস্কৃতির কথা বলেছেন, দর্শকের দরবারে কথা বলেছেন, আমি লোক সংস্কৃতিকে খুব গুরুত্ব দিয়েছি, একেবারে শুরুতেই লোক সংস্কৃতি উৎসব করে একেবারে অচেনা লোক সংস্কৃতির নজির, যেমন ধরুন রাভা এবং মেজদের নাচ গান এখন তো বিখ্যাত, তারা 26শে জানুয়ারি তারা যায় দিল্লিতে, কিন্তু প্রথম শহরের মানুষকে দেখিয়েছি, চিনিয়েছি তাদের, রাজবংশী সম্প্রদায়ের অসংখ্য, যেমন ধরুন খোজাগর, যেমন ধরুন হালুয়া হালুয়ানি, হ্যাঁ, এই সমস্ত মাধ্যমগুলোকে, লোক সংস্কৃতির যে সমস্ত ফরম্যাট, সেগুলোকে প্রথম এনেছি শহরের মানুষ এবং শিক্ষা জগতের চোখের সামনে। ধরুন নববর্ষের বৈঠক, আমাকে মহালয়ার অনুষ্ঠান করতে বলা হয়েছিল, আমি চেয়েছিলাম একটা ধর্মনিরপেক্ষ একটা অনুষ্ঠান চালু করতে, যেটা হবে দূরদর্শনের নিজস্ব অনুষ্ঠান, সেজন্য আমি আরম্ভ করি নববর্ষের বৈঠক, যাতে বাংলা নববর্ষকে ধর্মনিরপেক্ষভাবে মানুষ একটা উৎসব হিসেবে গ্রহণ করতে পারে। আপনারা জানেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, কখনো চলন্ত ট্রেনে, কখনো হয়তো মেট্রো রেলে, কখনো নৌকো ভাসিয়ে, এগুলোর পিছনে কিন্তু কারণ ছিল। ভারতবর্ষে রেল চালু হয়েছিল 1 পয়লা বৈশাখ, সেই জন্য আমি রেলে, চলন্ত রেলে করেছিলাম। এবং রেল আর বাংলা নববর্ষ, কত যে গান কবিতা ইত্যাদি আছে তা বলার নয়, বিখ্যাত সব শিল্পীরা অংশগ্রহণ করেছেন, দুই বাংলা শিল্পীরা, যেমন ধরুন মেট্রো রেলে করা হয়েছিল, তার কারণ স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাস তার মেট্রো রেল স্টেশনের নামগুলো থেকে আমরা খুঁজে পাই, সেই ভাবনা থেকে কিন্তু করা হয়েছিল। সময় নদীর মতো বয়ে যায়, এই জন্য নদীতে নৌকো ভাসিয়ে করা হয়েছিল। আপনি হঠাৎ করে চলে গেলেন কেন? না, হঠাৎ করে চলে গেলাম ঠিক নয়, সেটা হচ্ছে যে আরো বড় কিছু জানার জন্য, আমি দেখতে চেয়েছিলাম পাশ্চাত্যের কাজকর্ম। তারপরে বিজ্ঞাপন দেখে আমি দরখাস্ত করি, পরীক্ষা হয় বিবিসি চাকরির জন্য, রিটেন টেস্ট হয়, ইন্টারভিউ হয়, গ্র্যান্ড হোটেল ইন্টারভিউ হলো, এসব করে আমি যখন চাকরি পেলাম, তখন ওরা আমার জন্য প্রায় 1 বছরের বেশি অপেক্ষা করেছেন, তখন আর যেতে মন চাইছে না, ওরা অনবরত আমাকে ফোন করছেন, জানতে চাইছেন কবে যাব, তখন লোকে আমাকে এত ভালোবাসেন, এইসব ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না। এবং আমার চাকরির রেফারেন্স ছিলেন
সত্যজিৎ রায়। তিনি আমাকে খুব বকুনি দিয়েছিলেন যে বসো বিদেশ ফিদেশ গিয়ে কিচ্ছু হবে না, তুমি এইখানে এই মাটিতে ডাল ভাত খেয়ে কাজ করতে হবে। তারপরে আমি বললাম যে মানিকদা আমি তো একটা সুযোগ পেয়েছি পরীক্ষা টরীক্ষা দিয়ে একটু দেখে আসি, পরে তিনি রাজি হলেন। সেটা হচ্ছে যে দূরদর্শনের অনুষ্ঠানের ব্যাপারে ওনার একটা আগ্রহ ছিল, মানিকদা জানতে চাইতেন যে তোমরা ভালো কিছু করলে জানিও, আমি ওনাকে জানাতাম, উনি তার মতামত দিতেন। তারপর যেমন ধরুন উনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ ডিরেক্টর হলেন, আমি গেলাম তাকে ইন্টারভিউ করতে। পরবর্তীকালে আমি যখন বিবিসিতে গেছি তাকে ইন্টারভিউ করতে এসেছি কলকাতা নিয়ে। হ্যাঁ, এরকম ভাবে তিনি কিন্তু এত বড় ডিরেক্টর হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত জেনুইন এবং খুব স্বাভাবিক। এবং যখনই তার কাছে গেছি তখনই দেখেছি যে একজন সৎ স্বাভাবিক মানুষ বলতে যাকে বোঝায় তিনি ঠিক তেমনই একজন মানুষ। কিন্তু কিন্তু আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার খুব জানতে ইচ্ছা করে যে সত্যজিৎ রায় আর শঙ্খ ঘোষ এই যে ব্যক্তিত্বরা আমাদের ধরাছোঁয়ার বাইরে, এবং আপনি অসংখ্য এরকম গুণী দামি মানুষদের সান্নিধ্য পেয়েছেন, এইটা আপনার এক জায়গায় আপনার মনে হয়েছিল, আপনি কোথাও একটা বলেছেন যে আমার ইলিউশন গুলো ভেঙে যাচ্ছে, তাহলে আমার কাছে মিথ বলে কিছু থাকছে না, এবং যে কারণে আপনি সুচিত্রা সেনের ইন্টারভিউ সহজে প্রত্যাখ্যান করেছিলেন, যেটা পরে হাত কামড়েছি আমরা সবাই, যে আমার মিথ থেকে যাক সুচিত্রা সেন, সবাইকে এক্সপ্লোর করা হয়েছে। এই বিষয়টা একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে টেলিভিশন বা রেডিও থেকে আরম্ভ হয়েছে, সত্যি সত্যি যেটা হয় এত বড় মানুষের সান্নিধ্য পাওয়া একটা বিরাট সৌভাগ্য। এবং আমি যে কাজগুলো করেছি, ধরুন রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন নিয়ে যে প্রোগ্রাম, সেটা আমার দায়িত্ব ছিল। তাই রবীন্দ্রনাথের যারা সান্নিধ্য পেয়েছেন, সবার সান্নিধ্য পেয়েছি, সবাইকে নিয়ে কাজ করেছি, ধরুন মৈত্রী দেবী, রানী মহালানবী, আচ্ছা এই প্রসঙ্গটাই খালি শেষ করি রবীন্দ্রনাথের প্রসঙ্গ। তারপরে যেমন ধরুন প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রমথনাথ বিশি, তাদের যে সান্নিধ্য পেয়েছি, এমনকি যে বনমালী রবীন্দ্রনাথের পরিচারক ছিলেন তাকেও দেখেছি, পুপে দিদি তাকে পেয়েছি, এই যে দেখা, এই দেখা একটা সত্যি সৌভাগ্য। এরকম সৌভাগ্য খুব কম মানুষের জীবনে আসে। এবং একই সঙ্গে আপনি ব্রেকের পর ফিরে এলে আরেক সান্নিধ্যের কথা বলবো। আমরা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ ওই যে বলেছিলাম অসংখ্য ভান্ডার অভিজ্ঞতা। আবারও আমরা শোনার কথায় বিরতির পর ফিরে আসব। আমাদের মধ্যে আছেন পূর্ব ভারতের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব শ্রী পঙ্কজ সাহা। নবাক আয়োজিত সোনার কথায় বিরতির পর ফিরে এসেছি। আমাদের সঙ্গে আছেন টেলিভিশন ব্যক্তিত্ব শ্রী পঙ্কজ সাহা, যিনি ব্যক্তিগতভাবে একজন কবিও, সেই পরিচয় আমরা পাবো আর কিছুক্ষণের মধ্যে। আপনি যেটা বলছিলেন যে অভিজ্ঞতা দামি মানুষদের সান্নিধ্য, এই প্রসঙ্গে বলছিলাম রবীন্দ্রনাথের যারা কাছের মানুষ হয়েছিলেন তাদের সান্নিধ্য যেমন পেয়েছি, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসু তার যারা সান্নিধ্য পেয়েছিলেন তাদের আমি সান্নিধ্য পেয়েছি, তাদের নিয়ে অনেক কাজ করেছি। এবং নেতাজি আমার আসল হিরো জানেন তো, তার সাহস, তার ত্যাগ, তার সততা, এদিক থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার হিরো কে, আমার হিরো কিন্তু নেতাজি। এবং যেমন ধরুন ক্যাপ্টেন রাম সিং, যিনি আইএনএ সংস যেগুলো শুট করেছেন, হ্যাঁ তাকে নিয়ে আইএনএ সংস এর বিরাট প্রোগ্রাম করেছি, লক্ষ্মী সাইগল, কর্নেল জি এস ধিলন, তারপরে আপনার আবিদ হাসান, কার কথা বলবো, যারা তখন বেঁচে ছিলেন সকলের সান্নিধ্য করেছি, সবাইকে নিয়ে কাজ করেছি। সত্যি এটা একটা বিরাট সৌভাগ্য, নিশ্চয়ই এটা একটা বিরাট সৌভাগ্য। কিন্তু আপনি আরেকটা যেটা বলছিলেন যে এদের সান্নিধ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার বিদেশে গেলি গিয়ে আবার পরে এসে কি করে মানিয়ে নিলাম, কিংবা অনুষ্ঠান থেকে প্রশাসনে গিয়ে কি করে আমি মানিয়ে নিলাম, এটা যেটা হয়েছে আমি কিন্তু সত্যি সত্যি প্রমোশন নিয়ে যেতে চাইনি প্রশাসনের দিকে, কিন্তু আমাকে সবসময় আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে তুমি তো সিনিয়র হয়ে গেছো, তুমি প্রমোশনটা নাও। আমি বিদেশ থেকে ফিরে আসার পরে একটার পর একটা প্রমোশন হতে লাগলো, কিন্তু তোমার অনুষ্ঠান করার স্বাধীনতা থাকবে। তাই আমি যখন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর, আমি যখন ডিরেক্টর পোস্টে গেছি, হ্যাঁ তখন আমি হয়তো কোনো কেন্দ্রের দায়িত্ব নিইনি, তখনও কিন্তু আমি অনুষ্ঠান করে গেছি। এমনকি যেমন যখন ধরুন আমি রাঁচি কেন্দ্রের ডিরেক্টরের কাজ সেরে আমি শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের তৈরি করার দায়িত্ব আমার উপর পড়লো, আমি প্রথম ডিরেক্টর হিসেবে কাজ করলাম, সেখানে
তখন আমি কিন্তু নিয়মিত প্রোগ্রাম করছি, মানে আপনার প্রথম ভালোবাসাটা যেটা অনুষ্ঠান নির্মাণ, হ্যাঁ না শুধু শুধু উপস্থাপক না তৈরি করা, অনুষ্ঠান নির্মাণ, অনুষ্ঠান নিয়ে ভাবা, অনুষ্ঠান শুটিং করা, অনুষ্ঠান এডিটিং করা, আমি সারা জীবন আমার নিজের প্রোগ্রাম নিজের হাতে এডিট করেছি, সমস্ত সময় আমি নিজে সমস্ত শুটিং স্পটে নিজে গিয়ে কাজ করেছি, হ্যাঁ, এবং অনুষ্ঠান নির্মাণ বলতে যা বোঝায় মানে সেই যে পারফেকশনিস্ট হওয়ার যে পজিটিভ বা নেগেটিভ দিক সেটা আপনি ভালো মতন সাথে পেয়েছেন। হ্যাঁ, কিন্তু যেমন ধরুন আমি যখন ডিরেক্টর পোস্টে গেছি তখনও কিন্তু আমি প্রোগ্রাম করেছি সময় বের করে নিয়ে, আমি যখন কলকাতা দূরদর্শন কেন্দ্রের ডিরেক্টর তখন অনেক ঝামেলা, সেগুলো এক এক করে আমি সামলাচ্ছি, তখনও কিন্তু আমি নববর্ষের বৈঠক করেছি, তখনও কিন্তু একটা স্পেশাল কিছু হলে মনে হলে আমি করেছি, কিন্তু এর মাঝেও আপনার কবি সত্তা সেটাকে বজায় রাখা, মানে আমরা জানি কবি একটু অন্য জগতের লোক হন, আপনার অসংখ্য কবিতার বই আপনি দেখাচ্ছিলেন, আমি পড়ছিলাম, আমরা জানিও যে আপনার অসংখ্য কবিতা, আপনি যদি আমাদের সময় যেহেতু কম আপনার পছন্দের কবিতা থেকে যদি একটু আমাদের শোনান। আচ্ছা, আমি আপনাদের একটা কবিতা শোনাই, এই কবিতাটার নাম হচ্ছে অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা, একজনের সঙ্গে দেখা হলো, আমি কি তাকে চিনি, নাম জিজ্ঞেস করলাম, বলল তার নাম মানুষ, আমাকে সে কি চেনে, জানালো আমি তার পরিচিত, আমার নাম সে জানে মানুষ। যে পথ দিয়ে হাঁটছিলাম কিছুক্ষণ পরে এক পথচারীকে জিজ্ঞেস করলাম সে পথের নাম, সে বলল মানুষের পথ। আমার ডান পাশের বাড়ির দরজায় গিয়ে জানতে চাইলাম এ কার বাড়ি, উত্তর এলো মানুষের বাড়ি, আর উল্টো দিকের বাড়িটা সেটাও মানুষের বাড়ি। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা মানবতা বিশ্ববিদ্যালয়, ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে, আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম, তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচের মাটি কাঁপতে লাগলো, আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ। আমি প্রহরীবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো, উত্তর এলো কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। আমাদের আপনাকে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে বাঙালিকে আমি একটা জন্মদিনের গান দিতে চেয়েছিলাম, যে জন্য আমি একটা গান লিখি এবং সেটি কল্যাণ সেন বরাটকে দিয়ে সুর করাই, ইন্দ্রাণী সেন ছোটদের নিয়ে গিয়েছে। এই গানটি আজকে প্রায় 15-16 বছরের বেশি হলো প্রতিদিন দূরদর্শনে বাজে, জন্মদিনের গান, জন্মদিন, সে গানটার একটা ছোট্ট অংশ শোনাই। এটা আমার একটা স্বপ্ন পূরণ যে বাঙালির কোনো বাংলায় জন্মদিনের গান ছিল না, যে জন্য আমি এই গানটি লিখেছিলাম। আমি তো ছোটদের জন্য লিখি, ছোটদের জন্য অসংখ্য ছড়া আছে আমার, গানের একটা ছোট্ট অংশ পড়ি। জন্মদিন জন্মদিন তোমার জন্মদিন, তোমার 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 জন্মদিন, আজ জন্মদিন, আজ খুশি খুশি হাসি আর গান, আদরের দিন সারাদিন আদরের, ঘাসের সবুজে গাছের ছায়ায় এখানে ওখানে মনে মনে ঘরের কোণে জনে জনে সবাই জানুক আজ তোমার জন্মদিন, এরকম ভাবে গানটা এগিয়েছে আর কি। আমরা তো আমাদের সময় যেহেতু কম, অনেক কিছু জানতে ইচ্ছে করে, মানে শুনতে ইচ্ছে করে গালে হাত দিয়ে। আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আজকে যে কবিতা আবৃত্তি এত জনপ্রিয় হয়েছে, সেটাই আসছিলাম যে আপনি কিন্তু সেই কাজী সব্যসাচী শম্ভু মিত্রের কে দিয়ে কবিতা উৎসবে আবৃত্তি করিয়েছেন। হ্যাঁ, শুধু তাই নয়, সেই 72 সালে শুধু আবৃত্তিরই যে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান হতে পারে এটা প্রথম আমি ভাবি, চার দিন ব্যাপী একটি, না সে উৎসবের আগে, আচ্ছা প্রথম আমি আরম্ভ করি শুধুমাত্র আবৃত্তির অনুষ্ঠান, প্রথম আবৃত্তি নিয়ে সংগঠন গড়ি, ইনস্টিটিউট অফ অডিওভিজুয়াল কালচার নামে আমার সংগঠন ছিল, সেখান থেকে আবৃত্তির আন্দোলন আরম্ভ করি, আবৃত্তি শিক্ষার আসর আরম্ভ করি, আবৃত্তি শেখানো, আমি আকাশবাণীতেও কিন্তু আবৃত্তি শিক্ষার আসর পরিচালনা করতাম, এক্সপেরিমেন্টেশন, হ্যাঁ, এবং ধরুন ধরুন একটা বিষয় ভিত্তিক আবৃত্তি, স্ক্রিপ্ট করে আবৃত্তি, কোরাস আবৃত্তি আমি প্রথম শুরু করি, এবং আবৃত্তির সঙ্গে সঙ্গে কস্টিউম, আলো, অ্যাকশন, সঙ্গীতের ব্যবহার, এই সব কিছু আমার হাতে তৈরি। করতে 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 যখন আবৃত্তি বেশ জনপ্রিয় হয়ে গেছে তখন আমি চার দিন ব্যাপী আবৃত্তি উৎসব করি, সেটা প্রথম আবৃত্তি উৎসব, সৌম্যমিত্রের জন্য ছিল একটি সন্ধ্যা, আবৃত্তি নিয়ে প্রথম সেমিনার হয়েছিল এবং কবিরা আবৃত্তি করেছিলেন, সমস্ত বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে, তারা কিন্তু নিজেদের কবিতা পড়েননি,
তারা কিন্তু অন্যের কবিতা আবৃত্তি করেছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল তিনটে জায়গায় ছড়িয়ে, একটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে হয়েছিল, এখন যেটা শিশির মঞ্চ, তখন বলা হতো কলকাতার তথ্য কেন্দ্র মঞ্চ, সেখানে, এবং ম্যাক্স ফুলার ভবন। আর একাডেমি অফ ফাইন আর্টসে একটা সেমিনারও হয়েছিল, তাতে অনেকে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে বিদেশি কবিরা তাদের আমরা নিয়েছিলাম, তারা অংশগ্রহণ করেছিলেন। মানে এই যে আপনার অর্গানাইজিং পাওয়ার, সেটা পরবর্তীকালে প্রশাসকের কাজ করতে গিয়ে বোধহয় কাজে লেগেছে। আমার মনে হয় যে যেমন ধরুন এই যে মিডিয়া, এই মিডিয়া তো আসলে কম্পোজিট কাজ, নানান কিছু কাজে লাগাতে হয়, হ্যাঁ, টেলিভিশন বিশেষ করে সবকিছুকে কাজে লাগাতে হয়। তাই আমার ছোটবেলা থেকে যে অভিজ্ঞতা নানা রকম সংগঠন করা, আমি ছোটবেলায় একটা ব্লেক পল্লী ছোটরা বলে একটা বিরাট সংগঠন চালাতাম, তাতে খেলাধুলো, ব্রতচারী, এসব ছাড়াও ছবি আঁকা, গান, নানা কিছু। কিন্তু এই যে একটা পূর্ণ জীবন, আপনি ফেলে আসা সময়টাকে যদি ধরে দেখেন, আপনি ক্রমশ সময় নষ্ট করেননি, শুধু এগিয়ে গেছেন, কাজ করে গেছেন, এর পেছনে প্রত্যেক সফল পুরুষের পেছনে নারীর অবদান থাকে। আপনার জীবনে দু তিনজন নারীর অবদান আছে, আপনার মা আমরা জানি, আর আপনার সহধর্মিনী। আমি বলবো যে আমার জীবনে সবচেয়ে বড় অবদান আমার বাবার। আচ্ছা, আমার বাবা প্রয়াত মনীন্দ্রনাথ সাহা, তিনি একজন আধ্যাত্মিক মানুষ, তিনি একজন বিরাট ব্যক্তিত্ব ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, নাট্যকার, পরিচালক, হ্যাঁ, এবং বহু ভাষা জানতেন, বিশেষ করে সংস্কৃত, ইংরেজি, বাংলায় অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি আমাকে সমস্ত কাজে স্বাধীনতা দিয়েছেন। আপনি যে নিশ্চয় মনে হবে যে ছোটবেলা থেকে আমি কি করে এই স্বাধীনতা পেয়েছি, সেটা আমাকে আমার বাবা দিয়েছিলেন। তিনি আমার বন্ধু, তিনি আমার মানে জনের সহযোদ্ধা ছিলেন। কিন্তু পরবর্তীকালে মা, হ্যাঁ, মা তো নিশ্চয় মায়ের ভূমিকাতে একেবারে তুলনায়, হ্যাঁ, তিনি তো আমার সহকর্মী, হ্যাঁ, তিনি আমার সহকর্মী, তিনি আমার এই যে প্রোডাকশন গুলোর কথা বললেন, নববর্ষের বৈঠক তিনি প্রডিউস করতেন, দর্শকের দরবারে তিনি কিন্তু প্রডিউসার হিসেবে পিছনে থাকতেন, এবং তিনি প্যানেলে বসে এগুলো প্রডিউস করে গেছেন বছরের পর বছর। মানে এই যে আপনি সাপোর্ট সিস্টেমটা আপনার ভালো ছিল, যার জন্য এত কাজ আপনি করতে পেরেছেন। নিশ্চয়ই আমার সহকর্মীরাও, আপনার স্মৃতির অ্যালবামকে একটু যদি কিছু দেখান, আমাদের সময় খুব কম, আপনার কিছু, আপনি আমাকে বিবিসির কথাটা উল্লেখ করেছিলেন, একটা কথা বলি, বিবিসিতে আমি যে কাজ করেছি পাঁচ বছর, হ্যাঁ, তাতে আমি বিবিসি টেলিভিশনেও কাজ করেছি, ব্রডকাস্টিংও কাজ করেছি, তাতে একটা জিনিস বুঝেছি যে প্রকৃত স্বাধীনতা কাকে বলে। বিবিসিতে সম্পূর্ণ 100% এডিটোরিয়াল ফ্রিডম দেয়া হয়, কিন্তু ফান্ডিংটা করে সরকার। আমাদের দেশে যদি এরকম হতো, তাহলে একটা প্রকৃত স্বাধীন মানে চ্যানেল হিসেবে গড়ে উঠতো দূরদর্শন। আমাদের আমাদের অমূল্য কথা কতগুলো শুনলাম, কিন্তু আপনি যদি শেষ বেলায় ছবি দেখতে চান, আমাদের সময় খুব কম, আপনি যদি স্মৃতির অ্যালবাম থেকে আমাদের মিনিট খানেকের মধ্যে কিছু ছবি দেখিয়ে দেন, তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবেন আপনার ছবিগুলো যদি একটু দেখিয়ে দেন, সময় যেহেতু। এই এই যে এটা দেখুন, এটা হচ্ছে নববর্ষের বৈঠক, দুই বাংলা শিল্পীরা আছে এখানে, একদিক থেকে বাংলাদেশের শিল্পীরা, একদিক থেকে আমি আপনাকে এলোমেলো ভাবে দেখাতে হবে। এটা যে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রে মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের যে নোবেল পুরস্কারে সম্মানিত, তার সঙ্গে একটা ছবি। এই শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রে আমি সোমনাথ চট্টোপাধ্যায়কে ইন্টারভিউ করছি, হ্যাঁ। এরই মধ্যে আবার আমার হাতে কয়েকটি বিদেশি ছবি আছে, দেখাই। এই হচ্ছে গ্রিনিচ রেখা, সেই বিখ্যাত গ্রিনিচ রেখায় আমি দাঁড়িয়ে আছি। এই ছবিতে দেখতে পাবেন লন্ডনে আমার বাড়িতে মিস অ্যান কিং হল, একজন বিখ্যাত মহিলা, তিনি আমার মায়ের জায়গাটি নিয়েছিলেন। আরেকটা হচ্ছে যে উনি হচ্ছেন লেনা ডেলমার্সের স্ত্রী। আচ্ছা, আমাদের সময় যেহেতু দাদা একেবারে কম, আমি একটা ছবি দিয়ে শেষ করি। এই ছবিটি একটি ঐতিহাসিক ছবি, রবীন্দ্রনাথ লন্ডনে হ্যামস্টেডে যে বাড়িতে থাকতেন, হ্যাঁ, সেই বাড়ির ছবি, সেই পাশে আমরা দাঁড়িয়ে আছি। আপনার অভিজ্ঞতার ভান্ডার আমাদের দুটো অনুষ্ঠান দুটো শোনার কথা তো আটাতে পারবো না আমরা জানি, কিন্তু আজকে যে মানুষটি আমাদের মধ্যে ছিলেন তাকে পেয়ে আমাদের শোনার কথা কিন্তু সমৃদ্ধ হয়েছে। শোনার কথা যেটা উদ্দেশ্য, যে গোল্ডেন টক, সেটা কিন্তু আজকে পূর্ণতা পেল। সোনার মতন, সোনায় মরা সোনার কথায় আমরা পেয়েছিলাম আপনাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।